হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি দুপুরবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আজকে চিকেন রান্না করেছি, করলা ভাজি করেছি, এখন কাঁকরোলটা ভাজি করে নেব। তো কাঁকরোলটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরা পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি কাঁচামরিচ ফালি অ্যাড করব 5-6টার মতো। এরপর মাখানো হয়ে গেলে আমি তেলে ভেজে নিব। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম অলরেডি হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা কাঁকরোল প্রথমে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকিগুলো ভাজবো। তো আমার এগুলো আমি সব ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। এই যে কাঁকরোলগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি ডিপ করেই ভেজে নিব, আর এরকম করে ভাজলে খুবই ভালো লাগে। ভাতের সাথে, পোলাওয়ের সাথে, এমনকি রুটি দিয়ে, পরোটা দিয়ে খাওয়া যায়, খুবই টেস্ট হয়। তো এই যে আমার প্রথম ছোলা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আবার দিয়ে দিলাম, এটা নেড়ে চেড়ে দিচ্ছি। শুধু খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়। তো কাঁকরোলগুলো এই যে ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো দুপুরের রান্নাবাড়া অলরেডি কমপ্লিট। এখন আমি, বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। এই যে চিকেন ভুনা, করলা ভাজি, কাঁকরোল ভাজি, আর ওরা করলা ভাজি খাবে না। খুবই ইয়ামি, খুবই টেস্টি হয়েছিল। তো এটা হচ্ছে বিকালবেলা, বিকালে কিছু জাম আর কিছু আম, পাকা আম এনেছিল, আনা হয়েছিল আর কি। তো সেগুলো একটু ঢেলে নিচ্ছি, আর বাচ্চাদেরকেও আম কেটে দিব। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।